আমি সাজিয়া স্নিগ্ধা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নর্দার্ন আই প্রেজেন্টস দ্য শেফ টিভি রিয়েলিটি শো ইন অ্যাসোসিয়েশন উইথ সিলেট ক্যাশনকারি বরাবরের মতো আজকেও প্রতিযোগীরা মুখোমুখি হবে বিজ্ঞ বিচারকবৃন্দের প্রতিযোগীদের খাবারের স্বাদ এবং গন্ধই বলে দেবে তারা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই হচ্ছেন কিনা আর তাদের স্বাদ এবং গন্ধের পরীক্ষক হিসেবে যিনি কাজ করবেন তিনি হচ্ছেন গত 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শেফ ডগলাস জর্ডান ভরে মো ভাই খাইলেই ভরে মো চ্যানেলায়ের শেফ সন্ধানে আছেন নাকি সাথে জনে জনে চ্যানেলায়ের শেফ সন্ধানে সাথে চলুন তবে জনে জনে আপনার নাম আব্দুল হান্নান আপনার এই দ্য শেফ টিভি রিয়েলিটি শোতে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আপনি আজকে জাতিদের জন্য কি নিয়ে এসেছেন আমি চিকেন স্পাইসি কুত্তা মশলা আপনার কি মনে হয় যে ডিশ বানিয়ে নিয়ে এসেছেন সেই ডিশ জাতিদের মন জয় করতে পারবে অবশ্যই কিভাবে বলছেন অবশ্যই আমি জানি আমার কনফিডেন্স আছে এটা এই ডিশটা আমার খুব পপুলার আর এই ডিশটা আমি শুধুমাত্র বিক্রি করি ও আচ্ছা আপনার নিজের বানানো নিজের ইনভেন্টেড গুড লাক থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আমরা পরের প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি পরের প্রতিযোগী যাচ্ছে যাদের জন্য তার বানানো নতুন ডিশ কেমন আছেন ভালো আছি কেমন লাগছে আজকে আপনার কি মনে হয় এই ডিশ টেস্ট করার পরে আপনাকে গ্রিন সিগন্যাল দিবে নেক্সট রাউন্ডের জন্য চলুন দর্শক আমরা আরেকজন প্রতিযোগীর কাছ থেকে জেনে আসি জাজদের ইমপ্রেস করার জন্য তিনি কি তৈরি করে নিয়ে এসেছেন কেমন আছেন ভালো আজকে কি তৈরি করেছেন জাজদের জন্য লাম শতকরা ডিলাইট লাম শতকরা লাম শতকরা আচ্ছা এই লাম শতকরা আপনার মনে হয় জাজদের ইমপ্রেস করতে পারবে এবং আপনাকে গ্রিন সিগন্যাল দিতে পারবে নেক্সট রাউন্ডের জন্য অবশ্যই আমি পুরো কনফিডেন্ট সুপ্রিয় দর্শক দেখলেন তো আমাদের সব প্রতিযোগীরাই বেশ কনফিডেন্ট এখন দেখা যাক যে আজ কাদের ডিশটা পছন্দ করেন What's your name? It's Mama Shahabuddin. And the name of your dish? Chicken Mughlai. And this is one of your own creations or from your restaurant? It's own house. Own house? Yeah. And what spices do you have in here? My own spice and ground coconut and fresh cream. And the rice is just plain rice? Yes, white rice, plain white rice. And that matches very well, you think? Yes. And the garnish, you think that's appropriate for the dish? The garnish, the raw carrot? Your carrot is just a decoration. Just a decoration? Okay. That's fine, that's great. Thank you, Chef. Thank you so much. দর্শক আরেকজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে প্লেট সাজিয়ে জাজদের মুখোমুখি হতে যাচ্ছেন চলুন তার রেসিপির রহস্য জেনে আসি কেমন আছেন আলহামদুলিল্লাহ
আজকে কি বানিয়েছেন জাজদের জন্য? চিকেন পোলাও বানিয়ে এই চিকেন পোলাও কি নরমাল চিকেন পোলাও নাকি আপনার কোনো নতুন কিছু আছে এর মধ্যে? আমার স্টাইলে চিকেন চিকেন পোলাও মানে আপনার নিজস্ব রেসিপি আপনার নিজস্ব টেকনিক দিয়ে আপনি রান্না করেছেন? জি। আপনি কতটুকু আশাবাদী যে জাজদের এটা ভালো লাগবে? ইনশাআল্লাহ ফাইনালে তো যাওয়ার আশা। আপনি ফাইনাল পর্যন্ত যাওয়ার আশা রাখছেন? খুবই ভালো, দেখ বোঝা যাচ্ছে যে আপনি কত কনফিডেন্ট এবং আপনার রান্নার প্রতি আপনার কতটুকু আস্থা রয়েছে। জি। আপনার জন্য শুভকামনা থাকলো, আমরা আশা করি যে আপনি আপনাকে আমরা ফাইনালে যেতে দেখতে পাই। গুড লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আমরা এইমাত্র একজন অত্যন্ত আত্মবিশ্বাসী প্রতিযোগীর সাথে কথা বললাম, উনি নিজেকে ফাইনালে দেখছেন, আমরাও অপেক্ষা করছি উনি আদৌ ফাইনালে পৌঁছতে পারেন কিনা। Hello, chef. What's your name, please? Abu. And what's the name of your dish, please? Chicken pilaf. Is this your own creation? With any differences? Normally, they make it. I make it with beef sandwiches. Sure, yes. Chef shundane sathe cholun tobe jone jone very good flavor, very good. Why is there so much lettuce on the plate? Is that just to make decoration? Just decoration. Yeah. So it doesn't really help the flavor of the dish. Not really. Okay. Just to make it nice. Okay, that's great. Thank you, chef. Thank you so much. Thank you, sir. Good flavors. Thank you. দর্শক, রাধুনী রেস্টুরেন্টের উপর একটি ডকুমেন্টারি দেখে আসছিলাম। Tried this lovely restaurant, absolutely beautiful inside. The food so far is absolutely amazing. The staff is extremely friendly, and it's a very, very well put establishment. It's very good. The food was absolutely first class. It's always very, very good in here. We come down quite often, and the food's always, always first class. Service is fantastic. The staff are really friendly, willing to accommodate in any way, shape or form. Very, very good. So now I've ordered for the chef. He's fantastic. The way I got involved in this trade was from my father, who opened this restaurant. He opened the restaurant back in 1975-76, and he was running the business up until 1992 when he retired. That's when my brother came into the business. Myself, I came into the business when I was young in school at the age of 15. I was working two nights, Friday, Saturday nights. Then when I left school, I kept work full time, six nights a week, and from then I've been working all my life up till now. I've been working full time since 1996, so we're looking at about 20 years now. Okay, when I first started working, it was mainly late night. Early we used to be quiet. The main business was from 10 o'clock till 2 o'clock in the morning. We used to go home around about 2:30-3 o'clock in the morning. After 10, we used to get a lot of the drunks in. We used to have problems, everything. So over the last 20 years, a lot of things have changed from then. Now we get clientele who come in to actually wine and dine. They'll come in early, peak time about 7-8 o'clock. They'll come in, have some wine, enjoy the meal, then they go home. Back them days, the area used to be busy on Thursday, Friday, Saturday, Sunday, Monday. Every day used to be busy. But now the town has died off. There is no footfall. But we are getting the customers because of the name. We've been here for a long time. So we are quite successful in that way. So
Since then, because to meet the clientele's needs, we have actually refurbished and extended the restaurant twice in the last 4 years. So this is, we are here now with this big restaurant, 3 buildings into one. When my dad had it, it was only the one building, one small restaurant, which was 40-seater, but now we've got a sitting capacity of 102 people. We are facing a big problem with staffing issues. Luckily, in the kitchen, we have got our local community, and they've been working for us for a long time, so they haven't moved on. So, but in the front of house, where we employ 11 people, this is the hardest part we find, because every few weeks, we are ending up changing staff, getting new staff in, train them up. By the time we train them up, they moved on. So we're finding it very hard to recruit. Where we live in South Shields, we have a marine college. So we still have a lot of marine students coming from Bangladesh. That has stopped recently as well. From numbers have dropped from 30 to 40 students to roughly about 10 students. Whereas before they had 10 hours working visa, which they don't have anymore. So we are, at the moment, we are struggling for staff issues. It's going to be very hard. I don't think we'll be able to bring the generation into the trade if unless we can provide them with some qualifications when they leave the job, and the pay has to be good as anything else out there. With Indian restaurants, they come in at a certain time, but there's no finishing time, there's no hours limit to it. So we need to control that as well. If they're going out to work somewhere 9 till 5, they go in at 9 o'clock, they finish at 5 o'clock. Indian restaurant, you come in at 5 o'clock, but you might not finish at 12, but that's not for sure. You could be finishing at 12:30, 1 o'clock. So I think that's another issue that we find it hard. And the main concern is the pay gap between the day job and the Indian sector. I think it's a very good idea for the Northeast, because we have been involved in other competitions. All the competitions are mainly held down south in London and etc., which we have been involved in a couple of competitions, and we were successful to win them as well. It's not just about the winning, it was when we work late nights, we work hard, very tired, we have to travel down to London for the ceremony. So having an award local to home is a very good idea, and I'm sure a lot more businesses will be involved in the competition, because they will try to show the chef and see what they can provide. Well, hopefully this show will be a good show. Support the show, support us, hope we do well in the competition. Next year it'll be bigger and we can create better dishes and come to the show in front of the screen with some nice dishes which I will share with you next year. Thank you for viewing. Hello chef, what's your name please? And what's the name of your dish? This is your own creation? What made you come up with this idea for this dish? Nice flavour, nice, very fragrant, very nice flavours. You say this is your own creation. Yes, sir. What made you come up with this idea? What made you think of it? This is our from back home. From back home? Yeah, my mom cooked. Your mother? Yeah. Very good. Not over garnished, very pleasant dish, really. Thank you so much. Thank you. Thank you, chef. Hello, chef. What's your name, please? And your dish? It's spicy chicken, spicy tomato. Looks very good. Very good. It's your own creation? Yeah. It's normally lamb cobbler, isn't it? No, it's chicken. I know this is chicken. It's not often you get chicken cobbler. Very nice balance of flavours. What have you done to it to make it this way? Is it your own, all your own spices? Spicy. Very good dish indeed, very good. Not over garnished, quite nicely polished. It's in the centre of the dish. Very good indeed.
Thank you so much. Thank you, Chef. Really, thank you. You know what they can do, the amazing things they can do with the dishes. You give them a bag full of groceries and they'll create you a beautiful dish. But over the 3 days, we've seen some fine food, lovely flavors, great techniques as well along the way. So yes, it's coming to an end, but it's going to be difficult. তো আমি তো এই কাজে তো আমরা সব সময় ব্যস্ত ইন্ডিয়ান শেফ হিসাবে আর অনেকেই আছে তো শুনলাম মনে মনে ভাবলাম একটা লোকাল একটা কম্পিটিশন হতেছে এটা অংশগ্রহণ করা এটা অবশ্যই দরকার রূপচাঁদা ফিশ রূপচাঁদা ফিশ আচ্ছা আপনার কি মনে হয় যে এই রূপচাঁদা ফিশ যেভাবে আপনি রান্না করেছেন এটা কি কারি স্টাইলে করেছেন নাকি এমনি ফ্রাই স্টাইলে And if you were to serve this as an individual dish for one person how would you do it Would be exactly the same. We should use one chicken and a little bit of rice and one egg and a bit of garnishing. So, this dish obviously it comes. I can see it's in different parts. You've got your rice, yeah. You've got the eggs, you've got the chicken. So it must be quite complicated to make this dish. As in, you have to make it in different parts. Can you tell me some of the ingredients that go into this dish? First garlic and ginger and hot and spicy. আপনার দিশো কিছু মানে সুইট ফ্লেভার আছে মানে এইগুলা খোলাই গেলা দর্শক আমাদের জাজরা তাদের ফলাফল আমাদের বলে দিয়েছেন এবং আগামী পর্বে অর্থাৎ আগামী রাউন্ডে আমাদের এই শেফরা যারা আজকে আমাদের জাজদের মুখোমুখি হয়েছিলেন তারাই আমাদের শেফ কিচেনে রান্না করে আবারও জাজদের মুখোমুখি হবেন সবাই শুনছেন সবাই কুনে মানে ভালো শেফ কুছে চ্যানেলা নামি দামি শেফের আন্দন খাইলে ভরে মন ও ভাই খাইলে ভরে মন চ্যানেলায়ের শেফ সন্ধানে আছেন নাকি সাথে জনে জনে চ্যানেলায়ের শেফ সন্ধানে সাথে চলুন তবে জনে জনে